হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। সবাই সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা ভালোই আছি, ঠিকঠাক আছে মোটামুটি। অনেকদিন কচুরি খাওয়া হচ্ছে, আজকে ভাবছিলাম খাওয়া দাওয়া থাক না না, পেটের একটু সমস্যার জন্য থাক, আজকে একটু থাক, কটা দিন যাক তারপর নয় খাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, এখন আমার রান্না বান্নার কিছু জোগাড় হয়নি, সেগুলো আবার করতে হবে। মানে মাছের ঝোল করবো এইটুকুনি আমার মাথায় আছে, এবার বাকিরা দেখি কি করে নেওয়া যায়। দুবেলার মাছ তো করবো না, মাছটা একবেলা করবো, একবার বিক্রি হয়তো করবো। আপাতত ব্রেকফাস্ট সেরে চা খেয়ে তারপর যাবো রান্নাঘরে কাজ সারতে। মোটামুটি স্পেশালিটি কিছু নেই, এই কাজগুলো ছেড়ে আমার কিছু কাজকর্ম সেগুলো সারবো, ও যাবে রান্না করতে। বিকেলবেলা একটু বেরোনোর একটা প্ল্যান আছে, সেটা পরে বলছি। রান্নাগুলো করবো, কারণ আজকে মেয়েও বাড়িতে আছে, যার জন্য মানে আমার তাড়াহুড়োর খুব একটা ব্যাপার নেই। আস্তে আস্তে রান্নাগুলো যতক্ষণ লাগে লাগবে, মানে একটার মধ্যে আমার কমপ্লিট হলেই হলো, কারণ দুটোর মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে চাই এর চেয়ে বেশি। এমনিতেই একটা গ্যাস অম্বলের প্রবলেম আমাদের সারাক্ষণ লেগেই থাকে, অভিত কদিন আগে পেটটা নিয়ে ভুগলই। তো যাই হোক, আপাতত এবার একটু 5 মিনিট বসে নিয়ে রান্নাটা শুরু করব। আমার 12:30, আমি জাস্ট চান সেরে এই বারান্দাটা এসে দাঁড়ালাম। হালকা হালকা রোদটা চান করেছে, ভালো লাগছে। তোমরা যারা আগে দেখেছো আমার ব্লগে, সকালবেলা যখন দোকান টোকান যেতে এসে চান করতাম, কিন্তু এই ওয়েদারটা একটু চেঞ্জ হওয়ার পর থেকে সকালবেলা মানে ওই সময়টা ধরো 9:30, 9:30 এই সময়টা চান করতে একটু ছ্যাঁচ্ছাগানি লাগছে মানে জলটা। ওই জন্যে কদিন একটু বেলাতেই করছে, সবাই তাই করছে, এই বেলাতেই করছেন। 12:30 মতো বাজে। আর আমার আজকে প্রধান কাজটা কাজ ছিল, সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার করা। এই আমাদের এখানে এই জলে এত আয়রন না, মানে 2 দিন অন্তর অন্তর একটা পুরো লেয়ার পড়তে থাকে, ওই জন্য ওটাকে অন্তত নিচে একদিন করে না করলে ওটা বাজে লাগে দেখতে, সেই জন্য ওটাকে আজকে সেরে ফেললাম। কদিন আগেই ছাড়বো ছিল, আমার এই নিজের পেটের অসুস্থির জন্য কদিন আগে করা যায়নি, আর আমার বেরোনো ফেরোনোগুলো ছিল, মানে আজকে সেরে ফেললাম। এই সানফ্যান গ্যাসে দাঁড়ালাম, এটা একটু চেঞ্জ হওয়াতে এই লাগছে, মানে এখন অবধি গরম জল ইউজ করিনি, এবার থেকে মনে হচ্ছে গরম জলটা ইউজ করতে হবে। গরম জলটা ইউজ করে সকাল জলে চানটা করে নেওয়া যায়, ইচ্ছে করে কদিন দেরি করে করছিলাম, যা একটু মানে ব্যাপারটাকে সইয়ে নিয়ে। গরম জলে চান করতে খুব একটা ভালো লাগে না, যাক ঠান্ডাটা সেরকম পড়লে করতে হবে এই আর কি। যাক আপাতত 12:30 মতো বাজে, শীত রান্না করছি, আমারও কয়েকটা কাজ রয়েছে সেগুলো সারি, তারপরে লাঞ্চ করবো। দুটোই খাবো বলে 2:20 হয়ে গেছে, কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি। তোমাদের তো রান্নার একটু একটু ক্লিপ দেখিয়েছিলাম, তাও আবারও দেখাচ্ছি। যে ডিম কষা, এইগুলো মাছের ঝোল কাঁচকলা দিয়ে, ডাল সব নিয়ে নিয়েছি, আর এটা হলো রাই শাক বলতে যাচ্ছিলাম, দেখেছো রাই শাক? পাহাড়ের তো পুরো কমন শাক, পাহাড়ের শাক সেই রাই শাকই বলতে চলে গেছে। আর হ্যাঁ, ধনে পাতা দিয়েছি, আর এটা হচ্ছে তোমার সর্ষে শাক ভাজা। কারণ 5টা আমি আসলাম ছাদে, ওয়েদারটা কিন্তু ভালো পরিবর্তন হয়ে আজকে, হালকা হাওয়া দিচ্ছে, রাতের পরিকাণ মেঘলা মেঘলা করে আছে, ঠান্ডা ঠান্ডা। কিন্তু আমাদের ঘরটা সেই অদ্ভুত একটা ব্যাপার, তারপর শুরু হয়ে গেছে শ্যামা পোকা। এই বিকেল থেকে জানলা ফালনাগুলো বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে ঘরটা টেকাও যাচ্ছে না, আর না বন্ধ করলে মোটামুটি পোকায় একদম শেষ করে দিচ্ছে। তো যাই হোক, এখন চাটা খেয়ে একটা বেরোনোর প্ল্যান রয়েছে। বেরোনো মানে আমাদের তো ওড়িয়া জানোই, আর যেটা মেনলি কাজ সেটা হচ্ছে প্রত্যেক বছরেই এই কালী পূজায় মেয়ে ওই প্রদীপ বানায়, মানে প্রদীপগুলো ওই মাটির প্রদীপগুলোর উপর রং ভং করে সেগুলোকে বানায় আর কি। তা সেই প্রদীপ কিনতে যাওয়ার ওড়িয়াতে সেটা একটা প্ল্যান রয়েছে, সেটা করতে আপাতত আমরা চাটা খেয়ে বেরোবো। আপাতত একটু ছাদে এপার ওপার ঘুরে নিয়ে চা খেয়ে তারপরে বেরোবো। প্রদীপগুলো নিয়ে আসলে মোটামুটি আজকে কীবার মঙ্গলবার, আজকে মঙ্গলবার এনে তারপর কালার ফালার করে রেডি করতে, বিশেষ করে কালী পুজোর আগের দিন মানে চতুর্দশীর দিন, ওই দিনে 14টা প্রদীপ দেওয়ার ব্যাপার থাকবে, সেই প্রদীপটাই মেনলি সেনকে 14টা দেওয়া হয়, সেটা এনে 14টা প্রদীপ কালার করা, সব করা, কালার টালারটা কেনা হয়ে গেছে অলরেডি, প্রদীপটা আজকে কিনে এনে তারপর সেগুলো এখন বানানো হবে। অবশেষে আমরা গড়িয়ে পৌঁছে গেলাম। গড়িয়ায় পৌঁছে আর তোমাদের সাথে সামনাসামনি আর কথা বলা হলো না, কারণ চারিদিকে এত আলো রোশনাই দেখে মনটা যেন অন্যরকম ভাবে ভরে গেল। সত্যি দীপাবলি বলে না, দীপাবলি মানে সত্যি হচ্ছে যেন চারিদিকে আলোয় আলোময়, এতটাই ভালো লাগে। চারিদিকে নানান ধরনের আলো, নানান ধরনের ফুলের রং, মানুষের বলে না যে রামধনুর রং, 7টা যে রং, সত্যি রঙের খেলা যে কি ভালো লাগে। চারিদিকে
এত ভালো লাগছে দেখে যে মন ভরে যাচ্ছে। যাই হোক, আমরা তো মেনলি এসেছি প্রদীপ কিনতে, প্রদীপটা কিনে নিয়েছি। এই প্রদীপ জানো তো প্রত্যেক বছরই মেয়ে নিজে হাতে কালার করে, তা মোটামুটি 14 প্রদীপ তো আমি দেবই। সেই 14 প্রদীপ নিচ্ছি, নিয়ে এবার বাড়ির পথে হাঁটা দিচ্ছি। সাড়ে আটটা আমরা এসে বসে গেছি গ্রিন টি নিয়ে, মানে এটা হলো আমাদের লাস্ট রাউন্ডের চা। তো রাতের আমাকে একটু রান্নাও আজকে করতে হবে, যে রান্না আমি করে রেখেছিলাম সেটা খাবো না, প্ল্যানিং চেঞ্জ হয়েছে, সেটা যখন করবো তোমাদের দেখাবো। আর মেয়ে এদিকে ভীষণ ছটপট ছটপট করছে, কখন প্রদীপ গুলো কালার করতে বসবে তো তোমাদেরকে। প্রত্যেক বছরই ব্যাপার, মোটামুটি একদম ধরা বাঁধা থাকে এই কালারটাও করে আর কি, মানে প্রদীপটাকে বানানো প্রত্যেক বছরও প্রদীপে ওই কালার করে, ও তা ছটপট ছটপট করছে। যাই, ওকে রেডি রেডি করে দিও, কালার ফালার নিয়ে বসবে কালার করতে, আর আমি যাবো রান্না করে কেটে তারপর রান্নাটা করব। কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, চাটা খেয়ে তোমার সাথে শেয়ার করছি। ও রং করছে, প্লাস কমপ্লিট হয়ে গেলে টোটাল কি দাঁড়ালো সেটা তোমাদের পুরোটাই দেখাবো, তারপরে ও রান্না করতে যাবে। আর এই যেরকম বললাম, এই প্রদীপটা মেনলি ওই চতুর্দশ দিন লাগানো। হ্যাঁ, ওটা মেনলি ওই 14 প্রদীপের জন্যই তো বললামই তোমাদেরকে একটু আগে, তোমরা তো দেখলেই ক্লিপে। এই যো আমার মেয়ে প্রদীপ নিয়ে বসে পড়েছে কালার করতে। এই প্রদীপ কালার করতে না খুব ভালোবাসে, খুব ইন্টারেস্ট নিয়ে এই কালারগুলো করে। আজকেই কিন্তু পুরো প্রদীপও কমপ্লিট করে ফেলবে দেখো তোমরা। এই দেখো, বলেছিলাম না কমপ্লিট করে ফেলবে, তো সব প্রদীপ কালার হয়ে গেছে। কারণ এটাও খুব মন দিয়ে করে, আর তো জানোই যে কাজ মন দিয়ে হয় সেই কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়। কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, কেমন। সাড়ে নটা বাজে, আমি চলে এসেছি চাউমিন করতে। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এখানে সবজি কেটে রাখা আছে, এখানে ডিম আছে, আজকে শুধুই চাউমিন করবো, অন্য কিছু করবো না। আজকে শুধু চাউমিন খাওয়া সব জেনেছে সবার। 10টা বেজে গেছে, আমাদের চাউমিনও রেডি, খেতে বসে গেছি। এই যে আজকে একটু সাদা সাদা ডিফারেন্ট চাউমিন হয়েছে, আজকে ওই সয়া সস ফস দিয়ে বানাইনি, পেটের সব সমস্যা ছিল তো। এখানে একটুখানি কুচিয়ে কুচিয়ে স্যালাড করে নিয়েছি শশা পেঁয়াজ দিয়ে আর সস টস দিয়ে। এগুলো আমাদের ডিনারের মেনু আছে। 10:30 হয়ে গেছে, ডিনার কমপ্লিট, চাউমিনটা বেশ ভালো খেলাম। অ্যাকচুয়ালি যে চাউমিনটা ইউজুয়ালি আনি বাড়িতে সেটা আজকে দোকানে ছিল না, অন্য একটা দিয়েছিল, খেতে বেশ ভালোই হয়েছে। সয়া সস ছাড়াও কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। এখন একটুখানি রয়েছে, ওটা রেখে দিয়েছি, কালকে ওটা মেয়ে ব্রেকফাস্ট খাবে অলরেডি বলে দিয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে মেয়ের প্রদীপ বানানো, প্রদীপ কালার বানানো মানে কেমন লাগলো, দিয়া মেকিং কেমন লাগলো, যেটা প্রত্যেক বছরই করে, সুন্দর করে করে, খুব নিষ্ঠা করে করে আর কি ব্যাপারটা। এটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর যেরকম বললাম, এটা মেনলি চলবে হচ্ছে চতুর্দশীর দিন, ভূত চতুর্দশীর দিন এই 14টা প্রদীপ চলবে। কালী পুজোর দিনে জ্বালানো হবে, মানে দিওয়ালির দিনে জ্বালানো হবে, যেটা অত ঠাকুরের দিকটাতে থাকবে। কিন্তু 14 প্রদীপটা 14 মানে ভূত চতুর্দশীর দিন, এটা 14 প্রদীপ যেরকম জ্বালানো হয় সেরকম পুরোটাই ওই প্রদীপটাই মেনলি জ্বালানো হবে। তো সেই জন্য তোমার সাথে শেয়ার করবোই। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমাদের পরিবারের সদস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে আমাদের পরিবারের সদস্য। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।